ভারতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে মঙ্গলবার। এরই মধ্যে যে দল বা জোট জয়ী হয়ে সরকার গঠন করবে সেই সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। লোকসভার 18তম নির্বাচনে জয়ের ব্যাপার আত্মবিশ্বাসী ক্ষমতাসীন দল বিজেপি ভোট শেষে প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত জরিপ দলটির আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে বিজেপি টানা তৃতীয় দফায় বিজয় উদযাপনের পরিকল্পনা করে ফেলেছে। তারা একটি রাজনৈতিক অনুষ্ঠান করতে যাচ্ছে যা এই সপ্তাহের শেষ দিকে হতে পারে। ভারতের 7 দফার লোকসভা নির্বাচন গত 19 এপ্রিল শুরু হয়, শেষ হয় গত শনিবার 1 জুন। শনিবার ভোট শেষ হওয়ার পরপরই শুরু হয় বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ। বিভিন্ন বুথ ফেরত জরিপের আভাস, বিজেপি গত লোকসভা নির্বাচনের চেয়েও এবার ভালো ফল করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও জয়ী হতে যাচ্ছে বলে জরিপে উঠে এসেছে। বিজেপি ও তার মিত্ররা লোকসভার 543টি আসনের মধ্যে 350 থেকে 380টি আসন পেতে পারে। তবে এসব বুথ ফেরত জরিপের পূর্বাভাস নাকচ করেছে বিরোধী ইন্ডিয়া জোট। নতুন সরকারের প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠানের স্থল সাজানোর কাজ চলছে। কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ অনুষ্ঠান আয়োজন নিয়ে কাজ করে যাচ্ছে। 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক সপ্তাহ পর 30 মে মোদী সরকার শপথ নিয়েছিল। অতএব মোদীর হ্যাট্রিক নাকি কংগ্রেসের প্রত্যাবর্তন তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।